আমার
ঠিক আছে, ঠিক তাইলে আমরা পিপাসে চলে গেলাম। এরপরে আসেন জিব্বা। নরমাল পানি আমাদের আমাদের শিক্ষা আপনি একবার জিব্বা দেখার জন্য মানে একবার দাঁতের মাড়ি দেখার জন্য দাঁতের কেটে যাচ্ছে কি না সমস্যা নিয়ে আসা কি ঠিক হবে যখন জিব্বা লিখবে ওভারঅল একেবারে দলার ইয়ে মানে বুঝেছে তালু তালু এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আছে লাস্টের পয়েন্টটা,
আমাদের মাথায় রাখা লাগবে বর্তমান প্রেক্ষাপটে এই জন্য মহাজন সার্গলাকে পড়া দরকার নেই, শেষে গেলে কোনো একটা হবে না যে লাস্টটা পড়বো না। এখন রোগীর ঔষধ কিন্তু আসলে এটার মধ্যে চলে আসবে, যে ঔষধটা সিলেকশন হবে আলটিমেটভাবে এটা রোগী যে মায়াজমের ওই মায়াজমটাকেই কভার করবে, ওই ওষুধটা তো যে ধর মানে কভার করবে। এই জন্য আপনি যদি নিজের ব্যক্তিগত মায়াজম ভালো বুঝেন আপনি মায়াজমটা দেখেন, এখন আমি ক্যালকুলেশন করে রোগীর মায়াজমটাকে আমি একটু দেখি খারাপ হয়েছে নি প্রথম পৃষ্ঠা দেখা রোগীরা যদি সময় দিবে আপনাকে বাড়তি অটোমেটিক্যালি টাকা দিয়ে দেবে। তিন ঘন্টা চার যদি সময় দেন রোগী দিবেন আপনাকে চাপের বিজি না আসবে ওর জন্য আপনি কি চিকিৎসা আপনি একটা বাড়াই দেখেন আপনি কি মনে করেন আপনি তিন ঘন্টা লাগে গরিব রোগী না আপনি না না শুনে না গরিব তাদের কি চিকিৎসা না সেটা না আপনি গরিব মানুষ যদি চিকিৎসা মনে করেন কথা বলি যদি সে চিকিৎসা পায় টাকা দিবে না শুনেন এখন এই যে রোগীর কারো প্রশ্ন আছে কিনা বলে সামনে গেলে সেই সময় দেখেন রোগীর জন্য এই যে দিব মায়াজম দরকার নেই, আমি এই রোগী লিপি দিয়ে যে ওষুধটা সিলেকশন করবো রোগীটা যে মায়াজম হবে আপনি দেখবেন আমার ওষুধ ওই মায়াজম কমপ্লিট করে কিনা মায়াজমটা আপনার সেটি আমরা আগে বলে দেয় মায়াজমটা। Thank you.
ক্লিয়ার তো এখন দেখেন এই আটটা ধাপের মধ্যে কে কোন ধাপটা বুঝেন বা কার মনে নাই আপনি ধরেন এখানে আমি ঘুরে ফিরে দশটা পয়েন্ট নিচ্ছি, আপনি কি দুইটা করে পয়েন্ট নিতে পারবেন? বর্তমান কষ্টে জীবনের মধ্যে কি চিকিৎসা করা হয়েছে ঔষধে হচ্ছে আপনি যদি ইউজ করেন সূত্র এক কথা এক সঙ্গে যদি এর বাইরে কোনো কথা থাকতো তাহলে ওটা আমার অবশ্যই কথা আসবে। আপনি দেখবেন আমার নিজের মধ্যে কি দেওয়া আছে, আপনি যেটা বলতেছেন যারা ই করে আসবে অপেক্ষা করবে সেটা যারা সততের পদ্ধতি ব্যবহার করে, আমাদের তো ঝামেলা নাই, আমরা তো পঞ্চাশের পদ্ধতি ব্যবহার করি। ওই রোগের ওই রোগটা চাপা পড়ার পর থেকে এটা হলো পর্যবেক্ষণ করতে আছে কিন্তু
খাবার বাসি খাবার এগুলো বেশি একটা কথা যে কথাটা দিয়ে আমরা সেই কথাটা কি অসহ্য বলতে বুঝাচ্ছে যে আপনি কোন খাবার এমন আছে যে খাবারটা দিলে আপনার পায়খানাটা দরকার নেই, রুগী আছে কোন একটা জায়গায় এমন কোন খাবার আছে যে খাবারটা খেলে আপনি আপনি অসুবিধা বোধ করেন, ঠিক আছে? এখন তখন তারা বলে ধরে যে আপনি খাবার খেলেন আমার এটা খেতে মন চায় ভাই, আমার করোনা খেলে মনে হয় না, কিন্তু করোনা খেলে তাহলে কি আমার জন্য উপযুক্ত খাদ্য? কিন্তু ভাই আমি এই টিকাটা পছন্দ দুধ খেলে আমার পাতলা হয়ে গেল, কিন্তু মন চাষে আমার দুধ খেলে আমি দুধ দেখলে ভাই ঠিক থাকতে হয়েছে, বৃষ্টি দেখলে আমার মাথা দেখতে হয় না, আমি হাত দিয়ে খাবার আমার পছন্দ আছে, আমার অসুবিধা হয় না, অসুবিধা হয় না, কখনো অসুবিধা হয় কোনো অসুবিধা হয় আমার অসুবিধা হয় এটাও কথাটা বলতে আমার একটু আমার পছন্দ, কিন্তু খাইলে আমি কমফোর্টি বোধ করি এবং কমফোর্ট আমার সেটা হচ্ছে উপযুক্ত থাকে, এই খাবারটা খাইলে আমার শরীরও ভালো থাকে আমার খাইতেও ভালো থাকে। ধরেন ভাই আমি ডেলি শাক সবজি খাই, আমি খাইলে আমার শরীরটা ভালো থাকে, প্রবলেম হয় গ্যাস পছন্দ এবং উপযুক্ত খাবারটা পছন্দ
এবং খাবার উপযোগী ভাই মাংস খেতে দিয়ে ভালো লাগে আমার কিন্তু খাইলেই দিয়ে দিতে আমার পায়ে তাই দিদি দিদি ভাই পছন্দ কিন্তু আমি অ্যালার্জির সমস্যা এখন আলু খেলে আমার অ্যালার্জি বেড়ে যায় আমার মাথা ব্যথার সমস্যা এখন আপনি বলেন ভাই ঠান্ডা খাবার ঠান্ডা খাবার সহ্য হয় না বা ঠান্ডা খাবার খেলে আমার রোগগুলা বেড়ে যায় ঠান্ডা খাবার খেলে মাথা ব্যথাটা আমার বাড়তে ওইখান তো দিয়েছে যে মাথা ঢেকে রাখলে আমি আরাম করে করতেছি খালি পায়ে হাঁটলে গিয়ে ঠান্ডা খাবার আইসক্রিম খেলে ঠান্ডা খেলে আইসক্রিম দুই আমি দেখলাম এই বৃদ্ধিটা দেখবেন এটা রুগীর পক্ষ হিসাবে দিতে হবে আপনাকে বলতে হবে যে এই খাবারটা খাওয়া যাবে না কিন্তু এইরকম কেসেস হবে যে খাবারটাই এমন কিছু খাবার আছে যে খাবারটা আপনার রোগটাই বৃদ্ধি পায় হ্যাঁ এমন কিছু খাবার আছে যে খাবারটা খেলে রোগটা কমে যায় তাকে দেওয়ার জন্য এইটা দরকার এই খাবারের প্রতি রুগী গ্যাসের রুগী চা খেলে তার আপনি ওই জাতীয়
আপনাকে এই বিষয়ে বের করে দেখতে হবে আমাদের কষ্ট থাকে আসামি খুঁজতে হবে এরপরে এসে আরেক ডাক্তার ঢুকিয়ে দিল মাঝখানে কম্বল দিয়া চার কম্বল নিজের কম্বল বাবার কম্বল দাদার কম্বল দাদার কম্বল এই যে আপগ্রেড হচ্ছে আমরা যাচ্ছি কোন কোন জায়গায় যাবো এক কম্বল দিয়ে হোক হোক চার কম্বল দিয়ে হোক আমাদের দরকার কাকে কাকে চাই অতীতে বলছে সব ইতিহাস নিতে হবো যার কারণে আমরা চাচা চাচি খালা মামা চোদ্দ গোষ্ঠী তালুই মাউই সবার মুখ জানতাম যাই না কোন কাজে লাগাইতাম সুযোগ পাইলে আরেকদিন এটার আমার ব্যাখ্যা দেবো আপনি যে যাবেন দাদার বাড়ি নানার বাড়ি আপনার কোনটা কতটুকু ওজন কোনটা কতটুকু কাজে লাগবে এটার ব্যাখ্যা অনেক বড় মায়ের যখন ব্যাখ্যা অনেক বিশাল এটা অন্য এক সময় রুগলিপি টুর যখন সেমিনার দেবো নাম থাকবে রুগলিপি টু রুগলিপি টু যখন সেমিনার দেবো তখন এগুলোর মধ্যে ঢুকবো একদম ব্যাখ্যা আমি তো এখন জানি না দিব্যার কী জানবো পিপাসার কী জানবো গ্রামের কী জানবো ক্ষুধার কী জানবো এটি তো আমি জানি না আমি আবার এগুলো ব্যাখ্যা কোন সময় দেবো আমি তো জানি না ক্ষুধার কি জানবো কটা পয়েন্ট জানবো ক্ষুধার কি কি খাদ্য জিজ্ঞাসা করবো কার কারটা জানবো আগে সীমানা গুলো দেয়নি আগে সীমানা গুলো হোক তারপরে বিস্তারিত ব্যাখ্যা যাবো কথা বুঝেন না মনে হয় নামাজ পড়ে এখনই আবার বসবেন বসতে গেলে এই যে ডাক্তার সাহেবরা নামাজ পড়ে ওনারা আবার সাথে সাথে বসে যাবে এইবার ওনারা রুগী ওই যে পরীক্ষার জন্য কথা বলছিলাম এবার আমার ডাক্তাররা রুগী এক একজনের কারো পেট ব্যথা শুরু হবে কারো মাথা ব্যথা কারো হয়তো ডায়রিয়ার সমস্যা হতে পারে কিছু করার মধ্যে ওনারা রুগী দিয়ে বসবে রোগ দিয়ে বসবে তবে আমি তখন ডাক্তার দেবো আমার একজন ডাক্তারকে আপনার ডাক্তার দুইজনকে একজন রুগী দেবো বা তিনজনকে একটা রুগী দেবো তিন ডাক্তারের বোর্ডে রুগী দেখবেন কিন্তু ওষুধ একটাই হতে হবে আর রুগীর ভিতরে একই স্টাইলে হয় প্রশ্ন আরেকজনই করতে দেবে নিজেও করবেন একটাই তিন বারবার দরকার নেই আপনি ঘাম জিজ্ঞাসা করলেন কিছু অংশ আরেকজনের বাকিটুকু আরেকজনে এটা সম্পূরক করবেন গাম শেষ ঘুমে ঢুকবেন একজনে জিজ্ঞাসা করলেন আরেকজনে আরেকটু জিজ্ঞাসা করবেন আরেকজনের পরেরটা একসাথে তিনজন জিজ্ঞাসা করলে সম্পূর্ণ আসবে না তার মানে আপনি যেটুকু জানতে পারলেন বাকিটুকু আরেকজন বললো তার বাকিটুকু আরেকজন বললো তিন ডাক্তারের এক রুগী দেবো আমার ডাক্তারের রুগী হবে কিন্তু আপনি একজনে যদি ওই বিভাষা কেমন আপনার ওনার বলা শেষ হোক উনি শেষ করুক আপনি দেখতে থাকেন এর মধ্যে যা লিখবেন তিনজনে যা লেখাটা হবে একটা শব্দ হবে ওই যে পায়খানার সময় লেখছে পায়খানা অনেক কথাই আপনারা জানলেন কিন্তু লেখবেন তিনজনটা একটা হইতে হবে সেটা হচ্ছে পায়খানা প্রথম শক্ত পরে নরম শক্ত মল অসারে ত্যাগ ডাক্তার আপনাদেরকে এমন কিছু পয়েন্ট দেবে যেটা আপনি ওখানে শুধু তিনজনের একটাই লিখতে হবে গন্ধের মধ্যে একটা ভয় লিখতে হবে বর্ণের মধ্যে একটাই লিখতে হবে উনি অনেকগুলো কথা বলবে গন্ধ আছে আমার মনে দুর্গন্ধ বা পচা গন্ধ কিন্তু গন্ধ আছে এই শব্দ লেখা যাবে না দুর্গন্ধটা লিখতে হবে অর্থাৎ পচা গন্ধ যেটা মধ্যে জোর দিচ্ছে ওইটাই যেন সবারটা হয় এই জন্য বলি যে একজন রুগী হবে দশ হাজার ডাক্তার রুগী নিয়ে হবে একটাই ওষুধ হবে দশ হাজার ডাক্তারের সেই দিন হোমিওপ্যাথি সায়েন্স আজকে এটা প্রমাণ দেখবো যে আপনার তিনজনের লেখার জন্য তিনজন করে ডাক্তার একজন রুগী আমার ডাক্তারের রুগী ছয়টার টেবিল করবো ছটা বা সাতটা টেবিল করবো কিন্তু সবার লেখাটা যেন একই রকম হয় একই দাগের মধ্যে হয় একই সারিতে হয় যেটা পাবো আদার্সটা এরকম পাবো তখন বুঝবো যে আমাদের গত তিন দিনের কষ্ট সার্থক আল্লাহ হাফেজ নামাজ।